রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি কার্যকর হবে বৃহস্পতিবার রাত 10টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি ডক্টর মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে মঙ্গলবার পরিবারের সদস্যরা দণ্ডপ্রাপ্তদের সঙ্গে দেখা করেছেন। এর আগে অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলায় চূড়ান্ত রায়ের নগদের কাছে হক করলেই সমান একদম ফ্রি। মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতা নিয়ে করা রিট খারিজ করার আদেশ দেয় আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে করা আবেদন আবারও খারিজ করে আপিল বিভাগ। 25 জুলাই প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক ডক্টর এস তাহিরের মৃতদেহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেল গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো সৌরভের সাথে। সৌরভ, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আর ডক্টর এস তাহিরের পরিবারের সদস্যদের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে কিনা? তারা এই আসলে রায় কার্যকরের ব্যাপারে কি বলছেন? আফরিন, আমি ডক্টর তাহেরের পরিবারের সাথে কথা বলেছি এবং তাহেরের কন্যা শিগুপ্তা তাবাসসুম আহমেদ, যিনি 17 বছর ধরে মামলাটি পরিচালনা করছেন এবং মামলাটির সাথে লেগেছিলেন, তার যে কঠোর একটা সাধনা তার ফলে কিন্তু কার্যকর হতে যাচ্ছে এবং তিনি বলেছেন যে এই রায়টি যত দ্রুত কার্যকর হবে ততই তারা শান্তি পাবেন, স্বস্তি পাবেন। এবং আমি জানিয়ে রাখছি যে রাজশাহী কারা কর্তৃপক্ষ এবং রাজশাহী প্রশাসনের একাধিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার রাত 10টায় আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হবে এবং সে অনুযায়ী প্রশাসনিক যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে এবং বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনই কিন্তু কারা কর্তৃপক্ষের এখানকার যে নিরাপত্তা জোরদার করা হবে, পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। জানিয়ে রাখছি 2006 সালের 1 ফেব্রুয়ারি রাতে অধ্যাপক তাহেরকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে তাকে ম্যানহোলে তার লাশ ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে 2006 সালের 3 ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের পুত্র সানজিদ আলভি তার লাশ শনাক্ত করে এবং তিনি মামলা করেন এবং এরপরে কিন্তু এই মামলাটি চলতে থাকে এবং চারজন আসামিকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আপিল করে দুইজন আসামির যাবজ্জীবন সাজা হয় এবং এখন পর্যন্ত কিন্তু মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলম এই দুজনের শাস্তি বহাল রয়েছে এবং সর্বশেষ তাদের যে হাইকোর্টে আপিল ছিল সেটিও খারিজ হয়ে গেছে। গতকাল তাদের স্বজনরা কিন্তু দেখা করেছে এবং আমরা যেটা জানতে পেরেছি বৃহস্পতিবার রাত 10টায় তাদের ফাঁসি কার্যকর করা হবে, এই জন্য 8 জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে এবং তাদের মধ্যে থেকে বাছাই করে 1 জন জল্লাদকে দিয়ে ফাঁসি কার্যকর করা হবে। আফরিন, সৌরভ, আপনাকে ধন্যবাদ। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।